1971-এর মুক্তিযুদ্ধে খুলনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম। জীবন বাজি রেখে করেছেন যুদ্ধ, হারিয়েছেন আপন ভাই সহ অনেক সহযোদ্ধাকে। তার আক্ষেপ, বিজয়ের 50 বছর পরও স্বাধীনতার অনেক স্বপ্নই এখনও পূরণ হয়নি। দেশের উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। খুলনা থেকে এস এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। 8 নম্বর সেক্টরের অধীনে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন খুলনা খালিশপুরের বাসিন্দা শেখ শহীদুল ইসলাম। যশোর, সাতক্ষীরা সহ আশপাশের জেলায় পাক হানাদারদের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন তিনি। শেখ শহীদুল ইসলাম জানান, এ যুদ্ধে পাক সেনাদের বুলেটে প্রাণ হারায় অসংখ্য সহযোদ্ধা সহ আপন ছোট ভাই। ওই ক্যাম্পে যারা ছিল আমাদের মুক্তিযোদ্ধারা, আমরা তাদেরকে হত্যা করি। আমরা কোভিড যুদ্ধ থেকে চলে আসি বিজয় করে, এরপর আসি দেবহাটা, তারপর খুলনার দিকে বটিয়াঘাটা থানা, বটিয়াঘাটা থেকে আমরা আস্তে আস্তে অগ্রসর হয়ে খুলনা শহরের প্রবেশ করি। স্বাধীনতার এত বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না হওয়ায় ক্ষোভ জানান তিনি। যে এলাকায় সে যুদ্ধ করেছে সেই এলাকার অরিজিনাল মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের থেকে যাচাই বাছাই করে কে মুক্তিযোদ্ধা আছে বা কি মুক্তিযোদ্ধা থাকবে এই ব্যাপারটা যেন সরকারের অনতি বিলম্বে ই করে ব্যবস্থা নেয়। যেসব রাজাকারদের এখনো বিচার হয়নি তাদের খুব দ্রুত বিচার করার দাবি এই বীর মুক্তিযোদ্ধার। মৌসুমী রহমান, আরটিভি।